ইয়ামাহা অ্যাক্সেসর, এটি 155 সিসি ইন্দোনেশিয়ান ভার্সন। এটি বাংলাদেশের সবচেয়ে দামি স্কুটার বর্তমানে, এটি অনেক হাইপ। এটা হচ্ছে হোন্ডা PCX। ইয়ামাহা FZS ভার্সন 3D ভার্সন। জি, এটা হচ্ছে 3D ভার্সন। 3D ভার্সনের মধ্যে আমাদের কাছে আপাতত ব্লু কালারটা অ্যাভেলেবেল আছে। লিফানের গাড়িগুলো সবগুলো গাড়ি মোটামুটি অ্যাভেলেবেল। লিফানের ভিক্টর আর ক্লাসিক 2022-এর সবচেয়ে স্পেশাল মডেল এটা। তো এটা হচ্ছে দুইটা কালারই অ্যাভেলেবেল আমাদের কাছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম শেখ মুজিব রোড আগ্রাবাদ চট্টগ্রামে JMA মোটরসে। আজকে আপনাদেরকে বেশ কিছু হাই কোয়ালিটির বাইকের কালেকশন দেখাবো। আমাদের সাথে আছেন এই প্রতিষ্ঠানের ম্যানেজার মোহিত ভাই। মোহিত ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে আমাদেরকে কী কী বাইক দেখাবেন? আমরা JMA মোটরস চট্টগ্রাম। জি, তো আমাদের যেটা আমরা আজকে বেশ অনেক বছর ধরে ECBO কন্ডিশনের গাড়িগুলো সবাইকে সেল করে আসছি এবং সার্ভিস দিয়ে আসছি। তো আমাদের চট্টগ্রাম ছাড়াও আমাদের ঢাকায় শোরুম আছে, ঠিক আছে, কি JMA মোটরস নামেই। এছাড়া আমাদের মুরাদপুরে একটি ব্রাঞ্চ আছে, মুরাদপুর আপনার প্রাইম ব্যাঙ্কের ঠিক অপোজিটে, 2 নম্বর গেটের আগে। তা আমরা 4 বছর ধরে CBO কন্ডিশনের গাড়িগুলো চট্টগ্রাম শহরে খুব সুনামের সাথেই বিক্রি করে আসছি এবং সার্ভিস আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার, সার্ভিস আফটার সেলের পর যে একটা সার্ভিসের সাপোর্ট থাকে ওই সার্ভিসটাও দিয়ে আসছি। তো আমাদের যেসব CBO কন্ডিশনের গাড়িগুলো আছে, পাশাপাশি আমরা রাসেল ইন্ডাস্ট্রিজেরও অথরাইজড ডিলার এবং জন্টেজেরও অথরাইজড ডিলার। তো আজকে আমাদের যে CBO কন্ডিশনের এবং আমরা রাসেল ইন্ডাস্ট্রিজ যেসব ডিলারের গাড়িগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা এক এক করে বাইকগুলো দেখি, এগুলোর বিস্তারিত মোহিত ভাইয়ের মাধ্যমে জানি। চলুন ভিডিওটি শুরু করি। আমাদের কাছে হাউজি K135 গাড়িটিও অ্যাভেলেবেল আছে। হাউজি K135-এর রেড এবং গ্রিন কালার দুটি গাড়ি অ্যাভেলেবেল। তো এটির প্রায় হচ্ছে 1,22,000 টাকা, 135 সিসির। জি, 1,22,000 টাকা। এছাড়া আপনারা জানেন আমরা রাসেল ইন্ডাস্ট্রিজের রিচিট অংশের অথরাইজ ডিলার। তো আমাদের কাছে লিফানের যে সকল গাড়িগুলো, কিছু সংখ্যক গাড়ি আছে, লিফানের গাড়িগুলো সবগুলো গাড়ি মোটামুটি অ্যাভেলেবেল। লিফানের ভিক্টর আর ক্লাসিক খুবই চমৎকার একটি গাড়ি ছোটোখাটোর মধ্যে। তো এটির প্রাইস হচ্ছে 85,000 টাকা। জি জি, অনলি 85,000 টাকা। এটা ক্লাসিক। জি জি, এটা কত সিসি? এটা হচ্ছে আপনার 100 সিসি, 100 সিসি ক্লাসিক। ক্লাসিক। পাশাপাশি আমাদের কাছে লিফান K135 গাড়িটি অ্যাভেলেবেল। লিফানের KP165। জি, লিফানের KP165 গাড়িটি অ্যাভেলেবেল। এটির বর্তমান প্রাইস হচ্ছে 1,20,000 টাকা। মাত্র 1,20,000? জি, 1,20,000। এরপরে হচ্ছে আমাদের কাছে লিফানের KPR165 CBS ভার্সন। আগে এটা CBS-এর মধ্যে, এটা কার্বোরেটরের মধ্যে CBS ভার্সন, আগে শুধু কার্বোরেটর ছিল, এখন এটাকে CBS করেছে, মানে কম্বাইন ব্রেকিং সিস্টেম। তো এটির প্রাইস হচ্ছে 2,09,000 টাকা। 9,000 টাকা ডিসকাউন্ট চলছে এখন লিফান থেকে, ডিসকাউন্ট দিয়ে 2,00,000 টাকা। 2,00,000 টাকা। জি। কোনো দর্শক যদি আমাদের ভিডিও দেখে আসে তাহলে সেক্ষেত্রে তাকে তো ডিসকাউন্ট দেওয়া হবে নাকি? জি, লিফানের ক্ষেত্রে যেটা ডিসকাউন্ট, আসলে ডিসকাউন্ট দিয়ে থাকে, বাট এরপরও আপনাদের ভিডিও দেখে যদি কেউ আসে তাকে অবশ্যই একটি সম্মান করা হবে। জি, এরপরে আছে লিফানের EFI ইঞ্জিন। এটা হচ্ছে EFI ইঞ্জিন, ফুয়েল ইঞ্জেক্টর যেটাকে বলে। এটির বর্তমান, এটির রেগুলার প্রাইস হচ্ছে 2,19,000 টাকা, বর্তমানে 9,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 2,10,000 টাকা। তো এখন আমরা আপনাদেরকে যে আমাদের প্রিমিয়াম সেগমেন্টের যে মোটরসাইকেল এবং স্কুটারগুলো আছে সেগুলো দেখাবো। প্রথমে যে গাড়িটি দেখাবো সেটা হচ্ছে ইয়ামাহা R15V4, 2022-এর সবচেয়ে স্পেশাল মডেল এটা। তো এটা হচ্ছে দুইটা কালারই অ্যাভেলেবেল আমাদের কাছে, বিফোরে ব্ল্যাক এবং ব্লু কালার। তাছাড়া R15MO আছে আমাদের কাছে, তো আপনারা চাইলে বুকিং দিলে পাবেন এম সিলভার এবং হোয়াইট ইন্দোনেশিয়ান ভার্সন। ইন্দোনেশিয়ান ভার্সন R15V4-এর মধ্যে নন ABS, ব্ল্যাক এবং ব্লু। তো এটির প্রাইস হচ্ছে বর্তমান প্রাইস 5,15,000 টাকা। এছাড়া ইয়ামাহার মধ্যে আমাদের কাছে ইয়ামাহা অ্যাক্সেসরটা অ্যাভেলেবেল আছে, V3 ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল, ইন্দোনেশিয়ান ভার্সন।
B3 ব্ল্যাক কালার নন ABS ইন্দোনেশিয়ান ভার্সনের মধ্যে এটির বর্তমান মূল্য হচ্ছে 480,000 টাকা না এটাতে ব্ল্যাক কালার ছাড়া আপাতত আমার কাছে ব্ল্যাক আছে এবং আমাদের ঢাকা ব্রাঞ্চে আপনারা সিলভার কালারটা পাবেন জি জি ঢাকা ব্রাঞ্চে তো সিলভার কালার প্রাইস হচ্ছে 475,000 টাকা পরবর্তীতে আমরা যে গাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইয়ামাহা অ্যাক্সেসর এটি 155 cc ইন্দোনেশিয়ান ভার্সন 155 cc জি 155 cc ইন্দোনেশিয়ান ভার্সন তো এটিতে দুটি কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে এটি হচ্ছে ম্যাট ব্লু এবং আরেকটি হচ্ছে ব্লু কালার এই সরি ইয়েলো কালার তো ব্লু এবং ইয়েলো কালার দুটি গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের একইখান ব্রাঞ্চ থেকেও ম্যাট ব্লু এবং ব্লু কালারটি বুকিং দিতে পারবেন এবং চাইলে পারচেজ করতে পারবেন আমাদের ঢাকা ব্রাঞ্চেও ইয়েলো কালারটি অ্যাভেলেবেল আছে তো এটির বর্তমান প্রাইস হচ্ছে 440,000 টাকা ইয়েলোর প্রাইস সেম কালার ভেদে আমাদের কাছে আপাতত কোনো ডিফারেন্স নাই ইয়ামাহা অ্যাক্সেসরে সার্ভিস সবগুলো গাড়িতেই আপনারা আমাদের স্কুটার বলেন আর মোটর সাইকেল বলেন প্রিমিয়াম সেগমেন্টের সবগুলোতেই এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন এবং 5,000 কিলোমিটার পর্যন্ত 5টি ফ্রি সার্ভিস পাবেন র্যাপসল সুন্দরী কমলা যাকে বলা হয় তো এটি র্যাপসলের আমাদের কাছে বর্তমানে ইয়েলো কালার র্যাপসল সিবিআরের মধ্যে হোন্ডা সিবিআর আমাদের র্যাপসল কালারটা অ্যাভেলেবেল ডোমিনেটর ব্ল্যাক ছিল ডোমিনেটর ব্ল্যাক আপাতত স্টক নেই স্টক শেষ তো এটি ডুয়েল চ্যানেল ABS 2021 মডেল এটির প্রাইস হচ্ছে 520,000 টাকা জি এটা 150 cc এর পরবর্তীতে আরেকটি হোন্ডার আরেকটি গাড়ি দেখাবো এটি হচ্ছে ট্যুরিস্টদের জন্য বাইক যারা ট্যুর দেয় সচরাচর অনেক বেশি যারা ট্রাভেল করে থাকে তাদের জন্য অনেক বেস্ট একটি গাড়ি ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান এটা আছে আপনার নন ABS হোন্ডার মধ্যে ইন্দোনেশিয়ান ভার্সন আপস অ্যান্ড ডাউন সাসপেনশন করা আর আপনার হ্যান্ডেল বারটাও দেখেন আপনার অনেক উঁচু সিট ডাউন থেকে শুরু করে 5'5" থেকে মোটামুটি যারা আছে সবাই এটা থেকে অনেক কমফোর্ট ফিল করতে পারবে তো এটির প্রাইস হচ্ছে 455,000 টাকা ইয়ামাহা FZS ভার্সন 3D ভার্সন জি এটা হচ্ছে 3D ভার্সন 3D ভার্সনের মধ্যে আমাদের কাছে আপাতত ব্লু কালারটা অ্যাভেলেবেল আছে সিঙ্গেল চ্যানেল ABS ইয়ামাহার মধ্যে BS6 কমপ্লিট CBU কন্ডিশন এটা CBU কন্ডিশন আমরা CBU কন্ডিশনে গাড়ি সেল করে থাকি এটার বর্তমান প্রাইস আসলে এটা হচ্ছে 285,000 আর তাছাড়া এটা ছাড়াও আমাদের কাছে ইয়ামাহা FZS ডিল্যাক্স যেটা 2022-এর তার মধ্যে গ্রে কালার এবং ব্ল্যাক কালার গাড়িটাও অ্যাভেলেবেল আছে আর গ্রে কালার গাড়িগুলো আপনারা পাবেন ব্ল্যাক কালার গাড়িটাও পাবেন জি 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 এটার মধ্যে না এটাতে FZS ভার্সন 3D-র মধ্যে শুধু আপাতত আমাদের কাছে ব্লু কালারটা অ্যাভেলেবেল আর FZS ভার্সন 3D ডিল্যাক্স যেটা 2022-এর মডেল নতুন আপডেট যেটি আসছে সেটি আমাদের ব্লু কালার সেটি ব্ল্যাক কালার এবং গ্রে কালারগুলো আপনারা আমাদের অন্য শোরুমে পাবেন হ্যাঁ আমরা এই স্কুটার সেগমেন্টে চলে আসি স্কুটার সেগমেন্টের মধ্যে আমাদের প্রথম যেটি দেখাবো এটি বাংলাদেশের সবচেয়ে দামি স্কুটার বর্তমানে এটি অনেক হাইপ এটা হচ্ছে হোন্ডা PCX এটা সিঙ্গেল চ্যানেল ABS ডাবল ডিস্ক 150 cc জি 150 cc এটি কমপ্লিট আপনার রিমোট কন্ট্রোল সিস্টেম আপনাকে কোনো কী প্রেস করতে হবে না আপনি সিট ফুয়েল ক্যাপার ফুয়েলের জন্য আলাদা অপশন সুইচে তারপরে সিট প্রেস করলে আপনার সিটটা উঠবে তো ভিতরে ক্যাপাসিটি প্রায় 20 লিটার এটি বর্তমান প্রাইস হচ্ছে এটি দুটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল একটি হচ্ছে ব্ল্যাক কালার এবং একটি হচ্ছে ব্লু কালার ব্লু কালারটা আমাদের ঢাকা শোরুমে অ্যাভেলেবেল এবং ব্ল্যাক কালারটি আমাদের চিটাং আগ্রাবাদ শোরুমের পাশাপাশি অন্য শোরুমগুলোতে অ্যাভেলেবেল আছে তো PCX এর বর্তমান প্রাইস হচ্ছে 490,000 টাকা জি 490,000 এটির সাথেও আপনারা এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন এবং পাশাপাশি 5টি ফ্রি সার্ভিস পাবেন হোন্ডার মধ্যে আমাদের কাছে হোন্ডা এডিভি অনেক পপুলার একটি স্কুটার পিসিএক্সের পাশাপাশি দুটোরই ইঞ্জিন ক্যাপাসিটি মোটামুটি ইঞ্জিন সেম এবং টর্কের দিক দিয়ে পাওয়ারের দিক দিয়ে PCX একটু বাড়তি আছে এবং লেন্থেও PCX হোন্ডা এডিভি থেকে একটু বাড়তি কমপ্লিট একটা ম্যাক্সি স্কুটারের যে ফিলটা সেটা PCX থেকে মানে যারা পারচেস যারা ম্যাক্সি স্কুটারের সেগমেন্টের মধ্যে যাদের ফ্যাসিনেশন আছে ওনাদের জন্য PCX একটি বেস্ট অপশন
হোন্ডা আমাদের কাছে এই পিসিএক্স ছাড়া হোন্ডা এডিবি কালারটা, হোন্ডা এডিবির মধ্যে রেড কালারটা বর্তমানে অ্যাভেলেবেল আছে আমাদের একইখান ব্রাঞ্চে এবং ঢাকা ব্রাঞ্চে। হোন্ডা এডিবি রেড কালারটা অ্যাভেলেবেল, হোন্ডা এডিবির বর্তমান প্রাইস হচ্ছে 465,000 টাকা। হ্যাঁ, পাশাপাশি আমাদের কাছে ইয়ামাহার অ্যারক্স সিঙ্গেল চ্যানেল এবিএস, সামনে ডিস্ক এবং পিছনে ড্রাম, এটি হচ্ছে 60 ইয়ার সেলিব্রেশন কালার, 60 বছর পূর্তি উপলক্ষে ইয়ামাহা এই কালারটা করে থাকে। আর ওয়ান অ্যাজ লাইক আপনার R15M যেটি, এটিরও এই কালার হোয়াইট এডিশনটা, হোয়াইটটা তো এটি ইন্দোনেশিয়ান ভার্সন, এটিতে আবার ইন্ডিয়ান ভার্সনও হয়, বাট ইন্ডিয়ান ভার্সনে আপনারা কিন্তু এই কালারটা পাবেন না, এটা অনলি ইন্দোনেশিয়ান ভার্সনে হয়। তো ইয়ামাহা অ্যারক্স সিঙ্গেল ডিস্ক এবং পিছনের ড্রাম উইথ সিঙ্গেল চ্যানেল ABS, এটির প্রাইস হচ্ছে 4 লক্ষ টাকা। জি, এটিও সেম রিমোট কন্ট্রোল সিস্টেম, সব কিছু সেন্সরের মাধ্যমে। হ্যাঁ, সব কিছু সেন্সরের মাধ্যমে হবে। আমাদের কাছে ইয়ামাহার মধ্যে আপনার ইয়ামাহার 125 সিসির স্কুটারও আছে, যেটি এই সপ্তাহতেই অ্যাভেলেবেল হবে 2-3 দিনের মধ্যে। ইয়ামাহার রেজেডার স্কুটারটি, এটি দুটি কালার অনলি স্ট্রিট টিলিতে অ্যাভেলেবেল হবে। স্ট্রিট টিলিতে দুটি কালার, একটি হচ্ছে আপনার গ্রিন কালার এবং আরেকটি হচ্ছে কপার কালার, দ্যাট মিন্স অরেঞ্জ কালার যেটাকে বলে। তো ওইটি আমাদের কাছে 2-3 দিনের মধ্যে অ্যাভেলেবেল হবে। তো আপনারা যারা বুকিং দিতে চান, হ্যাঁ জি 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 অবশ্যই। আর পাশাপাশি লিফানের KBB গাড়িটিও, ইয়ত এডিশন গাড়িটিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ডুয়েল চ্যানেল ABS, এটিও সেম আপনার অফ রোড টায়ার দিস ওনারা, অন রোড অফ রোড দুইটাতেই খুব ভালো কমফোর্ট হবে, মোটামুটি কম বাজেটের মধ্যে এটি একটা প্রিমিয়াম সেগমেন্টের স্কুটারের মতোই সাপোর্ট দিবে। জি, এটা হচ্ছে ইয়ত এডিশন KBB 150 সিসি। জি, এটিও সেম আপনার ইগনিশন কি আর প্লাস হচ্ছে সুইচের জন্য আলাদা আর অপশন রেখেছে, 4 সিগন্যাল থাকে। তো লিফান KBB-র বর্তমান প্রাইস হচ্ছে 3,10,000 টাকা এবং বর্তমানে জুন মাসের লাস্টে এসে, যেহেতু আপনারা জানেন সিবিও কন্ডিশন গ্রে মার্কেটে সিবিও কন্ডিশনে গাড়ির প্রাইস আপ ডাউন করে, তো আমি আজকে আপনাকে প্রাইস যেগুলো বলছি এগুলো হচ্ছে আজকে হচ্ছে 29 তারিখ, হ্যাঁ জুন মাসের 29 তারিখের আপডেটটাই আপনাদেরকে দিচ্ছি 2022। তো এটি কোম্পানি থেকে এখন অফার চলছে লিফানের মধ্যে KBB-তে 3,10,000 টাকা রেগুলার প্রাইস এবং কোম্পানি অফার 10,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 3,00,000 টাকা উইদাউট রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন খরচ আলাদা। পাশাপাশি আমাদের কাছে সুজুকির বার্গম্যান 125 সিসি, এটাও অ্যাভেলেবেল আছে, এটা FI ইঞ্জিন। তো এটি ওয়ান অফ দ্য বেস্ট স্কুটার সেগমেন্টের মধ্যে বলা যায়, 125 সিসির মধ্যে এটি অনেক হাইপ, এটি আসলে সবাই বুকিং দিতে চাই এবং পারচেস করতে চাই। তো বর্তমানে আমাদের কাছে এটি দুটি কালার অ্যাভেলেবেল, এটি হচ্ছে গ্রে কালার এবং একটি হচ্ছে শাইন ব্লু কালার। তো শাইন ব্লু কালারটা আর গ্রে কালারটা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল, খুব কম সংখ্যক গাড়ি আছে, তা আপনারা চাইলে সীমিত, জি 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 খুব সীমিত সংখ্যক গাড়ি স্টক আছে আমাদের কাছে, মোটামুটি স্টক শেষ। এটির বর্তমান প্রায় হচ্ছে 2,70,000 টাকা, আগে কম ছিল বাট এখন আপনার আগে কম ছিল প্রাইস, বাট বর্তমানে সাপ্লাই এবং বিভিন্ন ইস্যু, ডলার ইস্যুতে প্রাইস বাড়তি। পাশাপাশি আমরা বর্তমানে লিফানের K19 গাড়িটি প্রি বুকিং শুরু হয়ে গিয়েছে, ইনশাল্লাহ জি সামনের মাসে গাড়িটি ডেলিভারি দেওয়া হবে। লিফানের K19 সিঙ্গেল ডিস্ক এবং ডুয়েল ডিস্ক দুটি অ্যাভেলেবেল, সিঙ্গেল ডিস্ক হচ্ছে 2,70,000 এবং ডুয়েল ডিস্ক হচ্ছে 2,80,000 টাকা। এর পাশাপাশি লিফানের KBT নতুন 4 বাল্বের যে গাড়িটি, ওইটি অ্যাভেলেবেল হচ্ছে উইথ ডুয়েল চ্যানেল ABS দিয়ে, ওটির বর্তমান প্রাইস হচ্ছে 3,15,000 টাকা এবং প্রি বুকিং অফারে আপনারা 15,000 টাকা ডিসকাউন্ট পাবেন, তো প্রাইস হবে 3,00,000 টাকা। প্রিয় কন্ডিশনে সকল গাড়ি এবং রাসায়নিক অথরাইজ ডিলার হিসেবে লিফানের গাড়িগুলো, এছাড়াও আমরা জন্টেসের ডিলার, আমাদের জন্টেসের যেসব গাড়িগুলো সেগুলো আপনারা মুরাদপুর ব্রাঞ্চে পাবেন। জন্টেসের G1, U1 সবগুলো গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং G1টি খুব লিমিটেড স্টক আছে, তো আপনারা অবশ্যই সবাই আসবেন আমাদের যে মোটরস চট্টগ্রাম আগ্রাবাদ, এটি হচ্ছে ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের ফুল ডিটেলস ঠিকানা দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদেরকেও ধন্যবাদ।